মেট্রোরেল উদ্বোধনে কঠোর নিরাপত্তা। রাজধানীতে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আগামী 28 ডিসেম্বর উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী মেট্রোরেলে করে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করবেন, ফলে ওই এলাকাগুলোতে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই দিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের দুই পাশের সড়ক ও অবকাঠামোগুলোতে আরোপ করা হয়েছে কড়াকড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তার জন্য মেট্রোরেল সংলগ্ন এলাকার বাড়ির মালিকদের 60টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মেট্রোরেল সংলগ্ন এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে 29 ডিসেম্বরের আগে নতুন ভাড়াটে উঠতে পারবে না, কোনো বাণিজ্যিক ভবনে নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না, কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ সেখানে দাঁড়াতে পারবে না। মেট্রোরেল সংলগ্ন এলাকার ভবন বা ফ্ল্যাটে কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না। মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের, হোটেল, রেস্তোরাঁ বা বাণিজ্যিক কার্যালয়ে সেদিন কেউ অবস্থান করতে পারবে না। মেট্রোরেল সংলগ্ন এলাকায় কারো বৈধ অস্ত্র থাকলে 25 ডিসেম্বরের মধ্যে থানা জমা দিতে হবে। সেখানকার সব ব্যাংক বা এটিএম বুথ ওই দিন সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়ে এসএসএফ এর তরফ থেকে কিছু নির্দেশনা পাওয়া গেছে, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে।